শরীয়তপুর বাগেরহাট একই অবস্থা। এই নিয়ে আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, কিন্তু এই কার্ডের জন্য তিনটা মন্ত্রণালয় সম্পৃক্ত কাজ করে, ত্রাণ, পরিকল্পনা এবং অর্থ মন্ত্রণালয়। তিনটা মন্ত্রণালয়কে এই আপনাদের ভুলের জন্য এক করা এখন কঠিন কাজ হয়েছে, জটিল একটা প্রক্রিয়া হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবরাও এখন বিপদে আছে, 40 দিনের কর্মসূচি নাই, এই নাই, অনেক মানুষ বেকার অবস্থায় রয়েছে, ওনাদেরও এখন কঠিন অবস্থায়। তো আপনারা নিজেরাই ভুল করে আবার নিজেরাই অন্যকে বেকার দোষ চাপায় কোনোদিন আমরা স্বাধীন হতে পারবো না, সবার ভুল স্বীকার করতে হবে, আমার এখানে দাঁড়াও আমার ভুল স্বীকার করতে হবে। তো এটা হচ্ছে মূল বিষয়। আপনারা আরেকটা তথ্য দিয়ে যায়, টোটাল নড়াইলে নদী ভাঙনের স্পট কয়টা তা জানেন? এই ইউনিয়নের আপনারা হয়তো অনেকে জানেন, এই জায়গায় এই জায়গায় টোটাল স্পট কয়টা তা জানেন? লোহগড়া নড়াইল শহর মিলে 27টা স্পট আছে নদী ভাঙনে, টোটাল 27টা স্পট। এই 27টা স্পট কে এক করা হয়েছে, এটা আমি অফিসারকে দিয়ে করাইছি, করায় এখন 27টা স্পটের এস্টিমেট করছি। এস্টিমেট করে দেখলাম 700 কোটি টাকা লাগবে এই মানুষকে উদ্ধার করতে, 700 কোটি টাকা কই পাবো? এটা ডিপিপি করতে হবে, আনন্দের সংবাদ ওটাকে আবার ডিপিপি, যেটা বলছি ডিপিপি কেউ জানেই না। ডিপিপি হচ্ছে এরকম একটা বই হয়, এরকম একটা বই হয় নড়াইল জেলার ডিপিপি, যেটা আপনারা 395 কোটি টাকার গল্প বললাম না রাস্তা, ওটা ডিপিপি করা। ওই রাস্তার ডিপিপির পিডি হচ্ছে আমাদের লাহোরিয়ায় বাড়ি, কাটার এলাকায় বাড়ি, শরীফ ভাই বাড়ি, আপনারা খোঁজ দিবেন ওনার কাছে, যে খোঁজ দিবেন যে শরীফ ভাই আপনি তো নড়াইলের এমপি বলে গেল, সত্যি বললো না মিথ্যা বললো? ওনার বাড়ি তো নড়াইলে, ওনাকেও নিয়োগ করা হয়েছিলাম এই কারণে যে উনি নড়াইলে বাড়ি, ঘুরে ঘুরে সব রাস্তা ভাঙা কোন্ডা কোন্ডা দেখা ওনার জন্য সহজ। তো এরকম এই 700 কোটি টাকা নদী ভাঙনের জন্য ডিপিপি হয়েছে, যেটা হচ্ছে জিও ব্যাগ দিয়ে সাময়িক রক্ষা করা যায়, কিন্তু পার্মানেন্ট না দিলে তো জিও ব্যাগ তো ভেঙে ধসে যায় একটা সময়, তো পার্মানেন্টলি তো অনেক সময় লাগবে। যে ডিপিপি হবে আবার ওই যে অফিসাররা আসবে দেখবে, আবার মনে করেন মিটিং করবে, ওই করতে করতে প্রি এক না এক যাবে, ওদের অফিসার সবাই আমার রাজি করাইতে হবে, করলে একজন বেকায় গেলেও ফাইল আবার বাদ, 10 জন 12 জন বসে, ওর একজন যদি অনাস্থা দেয় ওই ফাইল বাদ, আবার উঠাও 3 মাস 6 মাস পিছাই গেল। তো কাজগুলো কিন্তু এতটাই জটিল, খেলছি তো ক্রিকেট, এত জটিল কাজের ভিতর তো পড়িনি, সমস্যা অনেক আছে। সি ক্যাটাগরি জেলা তো ওই যে কাটা খেতে হবে, তাহলে এখন তো বহুত কষ্ট কাজ করা, তো নীতিমালা ভাঙ্গেও তো যাওয়া যাবে না, সে আপনি যেই হন তো লেগে থাকতে হবে, লেগে থেকে 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 যেটুকু পারা যায় এনে এনে কাজ করতে হবে। এইটা হলো, এবার আসেন নদী ভাঙন। তো আমি একদিন একদিন মন্ত্রণালয় অফিসে গেলাম, তো যাওয়ার পরে আমাদের নেতৃবৃন্দরা জানে তো টেবিলের নিচে নদী ভাঙন কবলিত জেলা লেখা রয়েছে, তো আমি ওইটা দেখে পড়তেছি খুব মন দিয়ে, তো নড়াইল আর খুঁজে পাই না। আরে আমি তো নির্বাচন করে আসলাম, যে জায়গায় গেলাম শুধু কয় নদী ভাঙন, শুধু বলে নদী ভাঙন, সে নদী কবলিত এলাকায় তো খুঁজে পেলাম না। তো পরে মন্ত্রী মহোদয়কে বলে আমি বললাম যে এটা আমার এখানে অনেক বেশি ভাঙা, আপনি নামটা সংযোজন করেন, অফিসার ছিল নদী ভাঙনের, এটা সত্য নদী ভাঙন ছিল জানো, কিন্তু মূল যে জায়গাটায় কাজ করার সেই জায়গায় যদি তথ্যের ঘাটতি থাকে তাহলে আপনাদের ভাগ্য উন্নত হবে না। তো এটা 4 বছর আগে যখন সংসদ নির্বাচন শেষ করে গেলাম বিভিন্ন মন্ত্রণালয়ে, ওইখানে হাতে দিয়ে লেখা, শামীম ভাই প্রতিমন্ত্রী মহোদয় উনি নিজে লিখলেন, নামও বলছি আমাদের মন্ত্রী মহোদয় শামীম ভাই নিজে বলে এটা কি হলো, কাগজটা বের করে নড়াইল লেখলেন। তো আপনাদের নদী গ্রাম তো বিলীন হওয়াটা অস্বাভাবিক কিছু না, তো কত কাজ হয়েছে বা হয়নি সেটা আমি পরে আসছি, কিন্তু ধারণা আপনাদের যেগুলো একদম আদান দিচ্ছে, তো একদম আদানের পর পরে একদম সত্যি যেগুলো আমি ফেস করেছি বিগত 4 বছর না, তো 2 বছর তো করোনা ছিল, আসলে 2 বছরে রাস্তা নিয়ে একটা বিষয় বলতে চাই, পরে আর বলবো না, রাস্তার কাজ যারাই বলেন না কেন বারবারই প্রত্যেক ইউনিয়নে যে রাস্তাই তো বেশি আসে, তো এই কথাটা বারবার বলতে হয়, রাস্তা আসলে কেউ সহজে করতে পারবে না, যেই বলুক চেয়ারম্যান সাহেব বলুক, মেম্বার সাহেব বলুক, আমি বলি এমপি, বা এই জেলায় যদি কোনো মন্ত্রীও থাকে থাকতো সেও যদি বলে এই রাস্তা আমি করে দেবো, এটা হচ্ছে চরম মিথ্যা কথা, কারণ রাস্তার কাজ হয়
লটারির মাধ্যমে। এই ইউনিয়নে ধরেন দুইটা রাস্তা দেবে, রাস্তা পড়বে হচ্ছে বারোটা, বারোটার ভিতর এরকম ঝাঁকাবে, ঝাঁকায় দুইটা রাস্তা তুলবে, ওই দুই রাস্তা হবে। কিন্তু দেখা গেল প্রয়োজন ওই রাস্তার, কিন্তু রাস্তা লটারিতে পড়ে গেছে ওইটা। এটা এটা হচ্ছে নিয়ম, এর বাইরে যাওয়ার সুযোগ নাই।